মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না এখন ছয়ের দুই উপধারা যেটা চ্যালেঞ্জ করা হয়েছে ওইখানে বলা আছে যে মন্ত্রী তার একক বিবেচনায় কোনো একক ব্যক্তি বা কোম্পানির সাথে আলাপ আলোচনা করে তাকে বিদ্যুৎ উৎপাদনের কন্ট্রাক্ট সাইন করতে পারবে অর্থাৎ যেখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না আর এটা তো জনগণের টাকায় এটা করা হয়েছে আমরা মামলায় এই গত কয়েক বছরে এই কুইক রেন্টালের জন্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বসিয়ে রেখে ওই সব চুক্তি অনুযায়ী যে টাকা দিতে হচ্ছে মোটামুটি একটা এক লক্ষ কোটি টাকার বেশি এই কোম্পানিগুলিকে টাকা দেওয়া হয়েছে জ্বালানি দ্রুত বৃদ্ধি বিশেষ বিধান আইন যে সংক্ষেপে কুইক বেশি পরিচিত ওই আইনের দুইটা ধারা কেন অসাংবিধানিক হবে না সেটা চ্যালেঞ্জ করেছি ছয়ের দুই মানে ছয় ধারা দুই উপধারা আর নয় ধারা নয় ধারাতে বলা আছে যে এই কুইক রেন্টাল মানে সরকার যেসব বিদ্যুৎ কেন্দ্রের সাথে যত চুক্তি করেছে বা চুক্তি সংক্রান্ত কোনো কোনো কার্যক্রম কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না কোনো আদালতে এই সংক্রান্ত কোনো মামলা করা যাবে না অর্থাৎ আদালতের একটিয়ারটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এটা তো হতে পারে না আমার একটা ব্যাপারে ক্ষতি হলো আমি আদালতে যেতে পারবো না এটা তো আমার মৌলিক অধিকার হয়তো ওই গ্রাউন্ডের নয় ধারা চ্যালেঞ্জ করা হয়েছে আর ছয়ের দুই ধারায় এই বিদ্যুত ও জ্বালানি মন্ত্রীকে যে কোনো কোম্পানি বা যে কোনো ব্যক্তির সাথে চুক্তি করার মানে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারে চুক্তি করার একক এক্তিয়ার দেওয়া হয়েছে কোনো মানে কোনো ধরনের কোনো প্রক্রিয়া ছাড়া সরকারের যে কোনো ক্রয় তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হয় টেন্ডার হতে হবে মূল মানে মূল্যায়ন হতে হবে তারপরে কিন্তু এই ছয় দুই ধারায় মন্ত্রীকে সর্বোচ্চ একক ক্ষমতা দিয়েছে সে যার সাথে ইচ্ছা যত টাকায় ইচ্ছা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করবে সেটা এই মানে অসীম ক্ষমতা প্রজাতন্ত্রে কারও থাকতে পারে না না বন্ধ তো হবে না ওই যে অন্তর্গত কোনো আদেশ তো হয় নাই কুইক রেন্টালগুলি তারা যে চুক্তি অনুযায়ী আপনার আমি সবাই জানি যে বিদ্যুৎ উৎপাদন করুক না করুক তারা প্রতি মাসে তারা ভাড়া পাচ্ছে এবং সরকারি হিসাব দিয়েছে যে এখন বোধ হয় তাদের কাছে সরকারের সত্তর হাজার কোটি টাকা পাওনা আছে মানে তারা সরকারের কাছে পায় ওই বিদ্যুৎ মানে ব্যবহার করুক উৎপাদন করুক প্রতি প্রতিটা এই বিদ্যুৎ কেন্দ্রকে সরকার তো প্রতি মাসে টাকা দিতে হয় এবং এইসব বিদ্যুৎ কেন্দ্র আছে মোট বোধ এখন আছে উননব্বইটা